কি হয়েছে ঘটনা? আমরা তো কইতে পারি না, স্কুলে দিয়েছি সকালবেলা, তারপরে হেয়ার সুটি হিসেবে বাড়িতে এসে আয়ের কান্দা করেছে, মা তুমি যে কম ভালো, দেখো আমার আজকে ধরে কীভাবে দুইটা তাপ করতেছে, আমি তো শ্বাস পাইতে কষ্ট, বুকে ব্যথা পাইতেছি। তারপরে আমি হেয়ার নিয়ে দৌড়ে গেলাম স্কুলে, আর এই দিক দিয়ে দুইটা শিশুরে বাড়িতে পাঠাইছে, যে কইতেছে তাই না এই শিশুটিরে, যে দাদু দাদু যদি কৃষ্ণেন্দ্র কালকে স্কুল যায় ম্যামে ক্লাস করতো না। তা আমি তো আর সেই অবহিত দুইটা বাচ্চারা পাইছি না, আমি হেরে নিয়ে দৌড়ে গেছি গিয়ে সেটা ম্যামটা পাইছি, বলছি ম্যাম আপনি কেন আজকে মারলেন, আমি তো সেদিন আমি না করছি মারতেন, আপনি কী কারণ আজকে মারলেন? ওই হ্যাঁ তুই ইয়ে করছে করছে আয়েন আয়েন ভিতরে, আমি কোনো আপনি হতো কৃষ্ণ। তারপর আর একজন চাকর তো স্যার আসলো, স্যারেরও জিজ্ঞেস করছে স্যার আপনার ক্লাসে ঢুকে সেদিন ম্যামে কী কইছে, যে একজন ক্লাস চলাকালীন আরেকজন ক্লাসে কি কইতে পারে যে এই কৃষ্ণ তুমি তো না করছি না স্কুল আইতি না করে ক্লাস করতি না, কী কারণে কইছে না কইছে তাও জানি না। এই ছাত্ররে কইছে ক্লাসে স্কুলে না আমার জন্য শুধু হেরে গিয়া হয়েছে সব ছাত্ররা আগেও কি মাস এরকম ভাবে আগে আরেকদিন পেটতে মারছিল, তখনও কৃষ্ণেন্দ্র কিছু হয়েছে না, আমি বাড়িতে যাবো পাশে বাড়িতে বরফ হয়ে নিয়েছে, আমি বরফ টরফ দিয়ে রাস্তার নিয়ে দিন মিলে খুঁজছি কে মারছে এ তাই নিয়ে সুচি রানি না তো মারছে পরে আমি তাই নিয়ে পাইয়া খুঁজছি দিইনি, আর হেরে মাইরেন না, আর যদি দুষ্টেম করে আমার বুঝবেন দেখেন আমি অসুস্থ, আমি ফাটতাছি না আইতে সবসময়, আমি আপনার লোকের দেখা করবো হয়তো আপনার বাড়িতে বা স্কুলে, কিন্তু হেরে কিছু না ও মা তার দুই দিন পরে তাই এইভাবে মারল। কী কারণে মূলত মারার কী কারণ বুঝতে পারি না, এখন তাই নিয়ে জানি কইতে পারবো। কোন ক্লাসে পড়েছে? ক্লাস ফাইভে পড়ে। মারার পরে কী হয়েছে ঘটনা? আপনার কি চিকিৎসাপত্র করেছে? না আমরা প্রথম দিন তো ওই তো বরফ টরফ দিলাম, ভাবছি না মানে এই হোম যে ইয়েব তোমার রাত্রেবেলা দেখছি সে ঘুমাইতে পারতেছে না করতেছে এইভাবে তাই শ্বাসকষ্ট বইয়ে থাকতেছে এই করতেছে হচ্ছে গরম শেক টেক দিলাম, পরের দিন সকালবেলা হসপিটালে নিয়ে গেলাম, নেওয়ার পরে ওই ডাক্তার দেখাইছে, তখন আমি আর ঢুকিনি ওই ওর বাবা ওকে নিয়ে ভিতরে চেম্বারের ভিতরে গেছি আমরা করতে পারলাম। তারপর তো স্কুলে যাইতে রাজি না একদম, কেমনে যাবে স্কুলে আমি যেতে একটা অসুস্থ থাকে, কিন্তু সে কোনো দিন স্কুলে হচ্ছে না, এখন ভয়ে স্কুলে যাইতেছে না, ভয়ে স্কুলে যাইতেছে না। কোন স্কুলে পড়ে সে? পড়লাম দাদর শ্রেণীর ভিতরে। কোন ক্লাসে? ক্লাস ফাইভে। দোকানে তো একদিন স্কুল বন্ধ হতাম, সাড়ে সাত চারশো মুভলি মা চলো স্কুল নিয়ে যাই, ফাইভ বেঞ্চে তোমার ফাইভ বেঞ্চে বমু, কিন্তু আর ফোন তো আর সে উঠে না, সাত আবার যে গেল মানে ইয়ে না, মানে স্কুলে যাবো না, মুখটাই নষ্ট হয়ে গেছে, স্কুলে প্রিপারেশনটি নষ্ট হয়ে গেছে। আপনারা কমপ্লেন করছেন নি? কমপ্লেন করছি দুবার স্কুলে হেডমাস্টার কাছে, তাই নিয়ে ছুটি দিয়েছে। থানাতে? থানাতে করছি গতকালকে। গতকালকে থানাতে কমপ্লেন।